অনেকটা গল্প শোনাই, বাকি ওয়াজ পরে যাইতেছি। গল্পটা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি এই কথার উপর ভিত্তি করে একটা গল্প উনি লিখছেন মসনবী শরীফের ভিতরে। বৃদ্ধরা চেয়ারে বসে, তাদের ঠান্ডার নিচে কষ্ট হইল, মুরব্বীরা চেয়ারে বসে, যারা মুরব্বী বাবাজি আপনারা চেয়ারে বসে, আপনারা চেয়ারে বসে, মুরব্বী বাবারা চেয়ারে বসে, আর যারা যুবক পোলাপান আছে তারা নিচে বইলে অসুবিধা নেই, মুরব্বী যাদের তাদের ঠান্ডায় অনেক সময় কষ্ট হয় অসুবিধা হয় তারা চেয়ারে বসু, অসুবিধা নেই। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবিয়া রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গাইরুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পরি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মুফতি সার্টিফিকেটের জন্য 22 বছর পর্যন্ত লড়াই করলাম, ধর্তমান উপেক্ষা করে মাদ্রাসায় গেলাম, ঠিকমতো ক্লাস করলাম, এরপরে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত আল্লাহু আকবার, আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহু আকবার, বিশপ কেবলার আগমন আল্লাহর শের জোয়ার কামাল সাহেবের আগমন, আরে বসে দেন তাহলে ক্যামেরা ধরব, না থাকবে নারে তাকবীর। আমাদের মাননীয় সম্মানিত সভাপতি আজকের মাহফিলের খান্দরা দরবার শরীফের পীর সাহেব কেবলা সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব উপস্থিত হয়েছিল, আমরা সবাই বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। এখানে সালা কি চলে না? ইত্তামি বান্দ্রামি এখানে চলে না? আল্লাহর ওলি ডাক দে বলল, বেটা তোমার আর কিচ্ছু করার নাই, তোমার হায়াত শেষ, তোমার আর এখান থেকে ফিরার কোনো রাস্তা নাই, তুমি সব রাস্তা বন্ধ করে দিছ। এই জন্য মনে রাখবেন, কোনো কোনো সময় কোনো কোনো ছোট্ট আপদ বিপদ রোগ ব্যাধি মুসিবত দিয়ে আল্লাহ পাক বড় কোনো বিপদ থেকে আপনাকে বাঁচায়, মনে করবেন এটা, বড় কোনো মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচায়, ছোটোখাটো বিপদ আপদ দিয়ে ছোটোখাটো মুসিবত দিয়ে আল্লাহ আপনার বড় কোনো মুসিবত থেকে বাঁচায়, এই কথাটা মনে রাখবেন। অনেক সময় আমরা অধৈর্য হয়ে যাই, আচ্ছা অনেকের সন্তান মারা যায় না, কারো ছোট্টকালে যখন সন্তান মারা যায় তখন এই সন্তানটা মারা গেলে বাবা মার কিন্তু অনেক বড় কষ্ট হয়, বিরাট বড় ব্যথা, এই ব্যথা আপনাকে আমি বুঝাইতে পারতাম না। চলে আচ্ছা জি ইনশাল্লাহ, অসুস্থ ইনশাল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আসছে, আমরা খুশি, কি কথা কর না কেন, ঠিক কিনা, আমরা সন্তুষ্ট যে ওনারা আমাদেরকে সময় দেন, সুন্নি জামাতের জন্য যথেষ্ট করেছে, ওনার সামনে প্রশংসা করা ঠিক হবে না, আর একদিন করুন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, বাইরের লোক বুঝুক যে হুজুর একা না লোক আছে, তাহলে কি হলো, বেশি সালাকের গলায় দড়ি, মাঝে মধ্যে বিপদ আপদ দিয়ে আল্লাহ আমাদেরকে বড় করুণা বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেয়, কথা কর না কেন, ঠিক কিনা। বন্ধুগণ আমার, এটা আল্লাহর ওলির জীবন থেকে একটা শিক্ষণীয় ঘটনা আমি আপনাদেরকে শুনাইলাম। এই জন্য অনেকে দরিদ্র আছে, তারা মনে করে আল্লাহ আমার কেন ধনী বলাইল না, কিন্তু একটা কথা মনে রাখবেন, গরিব মানুষ ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে চলে যাবে, না না হয়েছে না, আরো জোরে কম, কত বছর, কোন 500 বছর, দুনিয়ার আখেরাতের 500 বছর,
দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের একদিন, সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে একসাথে। কন্যা আল্লাহু আকবার, আল্লাহ আপনারা গরিব বানাইয়া আল্লাহ আমাদেরকে জান্নাতের ফয়সালা করছে, আমরা তাতে খুশি, এই কথা কর না কে, ঠিক কিনা? শেষ দেখতেই হোক তো। নাসিরউদ্দিন বেজেবী রহিমাহুল্লাহ বলতেছেন, আমি বিচ্ছুর পিছু নিলাম, যেতে যেতে দেখি বহু দূর একটা বিরাট বড় বট গাছ, এই বট গাছের ছায়া একজন আল্লাহর অলি ঘুমানো, এই বট গাছের শিকড়ের গোড়ার ভিতর থেকে একটা মস্ত বড় কালো গোখরা সাপ উঠে আল্লাহর অলির মাথা বরাবর ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য, ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য। ঠিক এমন সময় বিচ্ছুটা দৌড়াইয়া সাপের লেজ বেয়ে সাপের মাথার উপরে চড়িয়া, সাপের মাথার উপরে চড়িয়া বিচ্ছুটা সাপের মাথার উপরে কামড় মারল, বিচ্ছুর কামড়ে আস্তে করে সাপটা ঢলে পড়ে ছটফট করতে করতে মারা গেল। আস্তে হলো কেন, জোরে বলে, আরো জোরে। তাহলে আমাদেরকে হেফাজত করে কে? আল্লাহ। হায়াত দেয় কে? আল্লাহ। একটা দিয়ে আর একটারে চালায় কে? আল্লাহ চালা। তিনি রব, আপনাকে 100% আল্লাহর প্রতি একীন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। জটিল কোন মুসিবতে পড়ছেন চিন্তা নাই, আপনি গভীর রাত্রে তাহাজ্জুদের সময় উঠেন, 8 টাকার তাহাজ্জুদ নামাজ পড়েন, নামাজটা পড়ার পরে আল্লাহর দরবারে হাত বাড়াই দেন, আল্লাহ আমি তো অসহায়, আপনি অসহায়ের দাতা, আপনি ছাড়া এই গভীর যাত্রায় আমি আর কার কাছে চাব আল্লাহ, আপনি চোখের পানি ছেড়ে দেন, যদি কবুল না হয় তো হাতের ঘড়ি বাদ দিয়ে সুরি পড়ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে বান্দা, তুমি নামাজ এবং সালাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। একদল তো হয়ে গেছে, তারা নামাজের পরে দোয়াই মানে না, তাদের কাছে দোয়া লাগে না, এরা হলো আজাজিলের খালাতো ভাই, শয়তানের ভাই। সব কইটা শয়তান চা দোয়া বন্ধ হয়ে যাক, আর ইমানদার চা দোয়া চলতে থাকুক, কারণ আসমানওয়ালার কাছে না চাইলে আমরা চাবো কার কাছে, কি কথা কর না কেন, ঠিক কি না? ওরা চায় দোয়া বন্ধ হয়ে যাক, দোয়া বন্ধ করা যাবে না তো, দোয়া চালাই রাখতে হবে, আল্লাহ আকবার, দোয়া চালাইতে হবে, দোয়া না হলে কাজ হবে, দোয়া করতেই হবে আপনাকে, আল্লাহর দরবারে হাত বাড়াইতে হবে। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নেই, অ্যাটেনশন আমার দিকে থাকবেন, ইমাম জৌজি ইউনুল হেকায়াতে 900 বছর আগে তিনার কিতাবের মধ্যে লিখছেন ঘটনাটা। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নেই, তো বৃষ্টির অভাবে সব উম্মত একবারে খুব বিপদগ্রস্ত, বুঝতেই পারছেন বৃষ্টি না হলে কি হালত, তো সব উম্মত আসছে মুসা নবীর কাছে, হুজুর বৃষ্টি নেই কি করবো আমরা? মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে তোমরা সব মিলে আসো, আমরা আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি, আমরা একটু আল্লাহর কাছে কান্নাকাটি করি, দেখি বৃষ্টি টিষ্টি আল্লাহ দেয় কিনা, একটু কান্নাকাটি করে আসো। তো বনি ইসরায়েলের সব উম্মত একত্রিত হয়েছে একটা বিরাট বড় মাঠের মধ্যে, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে, লাখে লাখে মানুষ একত্রিত হয়েছে। মুসা আলাইহিস সালাম একত্রিত করলেন, হযরতে মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন, কিন্তু বৃষ্টি নাই, আকাশে যাও বা মেঘ ছিল, এই মেঘ পরিষ্কার হইয়া আরো গরম পড়া শুরু হয়ে গেছে, আকাশে আরো গরম পড়ে, বৃষ্টি নাই, উম্মত কা হুজুর
বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলল, তাহলে কাজ করো, তোমাদের মধ্যে যারা গুনাহ করছো তারা চলে যাও, যারা গুনাহ করো নাই তারা বসে থাকো। আচ্ছা, এখন যদি আমি বলি যে যারা গুনাহ করছেন তারা চলে যান আর যারা গুনাহ করেন নাই তারা বসে থাকেন, তাহলে শ্রোতার বক্তা কেউ এখানে থাকতে পারতো না। ইমাম আর মুসল্লি, মুতল্লি আর সভাপতি কেউ এখানে থাকতে পারে না। আমরা সবাই গুনার সাথে যুক্ত, কিন্তু তারপরেও আল্লাহ আকাশের বৃষ্টি বন্ধ করে না, তারপরেও আল্লাহ জমিনের শস্য বন্ধ করে না, তারপরেও আল্লাহ গাছের ফল বন্ধ করে নাই, তারপরেও আল্লাহ আমাদের নিঃশ্বাস বন্ধ করেন নাই, তারপর আল্লাহ বাতাস বন্ধ করে দেন নাই, তারপর আল্লাহ রিজিক বন্ধ করে দেন নাই, তারপর আল্লাহ ওষুধ বন্ধ করেন নাই, তারপর আল্লাহ আবহাওয়ার পরিবর্তন করে দেন নাই। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তাহলে দয়াশীল কে? আল্লাহ রব, রব্বুল আলামিন। এই রব্বুল আলামিন আপনাদেরকে একটা কথা বলছেন, কি কথা? যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করো এক টাকা, আমি বাড়াবো 700 গুণ। যদি তোমরা আল্লাহর পথে খরচ করো, তাহলে আমি তোমাকে মুসিবত, বালা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে বাঁচাবো। যদি তোমরা আমি আল্লাহর পথে দান করো, তোমার যতই গুনাহ হোক আমি আল্লাহ তোমার দিকে মায়ার নজরে তাকাবো। রসুল বলছে, মানলাম ইয়ার হামিন নাস ও মানলাম ইয়ার হামিদুল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। ও আনফিকু মিম্মা রাসাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমার মরণ আসার আগে তুমি আল্লাহর পথে তোমার অর্থকে, বৃত্তকে দান করো, সদকা করো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের মাঠে কিছু মানুষ হাতের গোষ্ঠগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 সিঁড়ি করবে আর বলবে, ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, হে রব, হে মালিক, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। গোষ্ঠগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে আর বলবে, হে রব, আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান, ফাসাদদাকা, বেশি বেশি করে সাদকা দিব, ওয়া আকুম মিনাস সলিহিন, আর আমি বেশি বেশি করে নেক আমল করব। আল্লাহ বলবেন, না বান্দা, আর দ্বিতীয়বার তোমার সুযোগ নাই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, কেউ যাবে, কেউ যাবে, ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে, মন বেরি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আমরা শূন্য হাতে কবরে চলে যাব, যে মাটির উপরে আগামীকাল সে মাটির নিচে ঘর হবে। আজকে যদি মারা যান তাহলে আপনাকে 24 ঘন্টার ভিতরেই কবরস্থ করতে হবে। 24 ঘন্টা পরে মানুষের পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়, দেখা যায় না, সমস্ত শরীরে পোকাটা সরায় যায়, গন্ধ শুকতে থাকে। আহা, মানুষের অহংকার, অহমিকা, সব কিছু তার মিসমার হয়ে যায় দমটা ফোরানোর সাথে সাথে। এই দম ফোরানোর সাথে সাথে সব মিসমার হয়ে যায়, কিচ্ছু থাকে না। 24 ঘন্টার ভিতরে তাকে দাফন করতেই হবে, তাহলে এই পোকাটা বের হয়ে আসলেই গন্ধ ছড়িয়ে পড়ে। সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন, এলাকা, মানুষ, বন্ধু বান্ধব সব বলবে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কবরে দিয়ে দাও, তাড়াতাড়ি করো, কবরে দিয়ে দাও, তাড়াতাড়ি করো। সবাই সকল তাড়াতাড়ি করবে, কেউ রাখতে চাবে, কেউ আপনাকে রাখতে চাবে না। এটা যদি বিশ্বাস করেন, মানে যে আল্লাহ একটা আম গাছ থেকে 50 বছর আম খাওয়ায়,
একটা মাছের ডিম থেকে শত শত ডিম মাছ আল্লাহ তৈরি করে, সেই রব এক টাকার বিনিময়ে আপনাকে 700 গুণ বাড়াবে। সে আল্লাহ আপনাকে মুসিবত থেকে বাঁচাবে, কঠিন রোগ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আপনার সন্তানকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আপনার রুটি রুজিকে আল্লাহ বাড়াই দেবে। যদি আল্লাহর প্রতি এই ধরনের একই বিশ্বাস থেকে থাকে, তাহলে হযরত শাহ দালাল ইয়ামানি মুজাদ্দিদের নামে একটা মাদ্রাসা, অনেক বড়। আচ্ছা, মহিলা মাদ্রাসা, যে মাদ্রাসা মাদ্রাসা তো মহিলা হোক পুরুষ হোক, এই মহিলা মাদ্রাসাটা মেয়েরা কোরআন হাদিস পড়বে শিখবে। আমাদের মেয়েদেরকে কোরআন সুন্নাহ শেখানোর প্রয়োজন। আমাদের মেয়েরা আলেমা হোক, আমাদের মেয়েরা দিন শিখুক, সে দিনের একটা সুন্দর চমৎকার মাদ্রাসা। আমাদের মেয়েরা সুন্নিয়ত, প্রকৃত সুন্নিয়ত শিখুক, তার আলেমা হোক, জাহেদা হোক, আবেদা হোক। আমাদের মেয়েরা, আমাদের মায়েরা যদি আলেমা হয়ে যায়, তাহলে আমাদের জীবন ধন্য, সংসার সুখের হয় রমণীর কারণে। মেয়েরা আলেমা হইলে ওই সংসারে আল্লাহ বরকত দেয়, আল্লাহ রহমত নাজিল করে। তো মেয়েরা যদি আলেমা হয়, তাহলে আমাদের সংসারে আল্লাহ বরকত দেয়। আল্লাহ রসুল বলছেন একটা মেয়ে একটা জান্নাত, একসাথে বলবেন না সুবহান আল্লাহ। তো সেই মেয়েটাকে তো জান্নাতের ওই চরিত্র দিয়ে তৈরি করতে হবে, তেই তৈরি করার প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসা। তো এমন একজনের নামে মাদ্রাসা, আল্লাহু আকবার, যিনি হযরত শাহ জালাল ইয়ামানি মুজাররিদি, তিনি এমন একজন ওলি, সুলতানুল আউলিয়া,